তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল সব কিছু ফেলে রেখে তুচ্ছ এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ হেংটিং ছাড় আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল সব কিছু ফেলে রেখে তুচ্ছ এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ হেংটিং ছাড় এর চোখেতে চোখ মিলিয়ে দেখছ জগৎ যারা গুপ্ত দলের সন্ধানেতে ছুটে মরছ যারা ইচ্ছে পূরণ হবে যেন জেনে রেখ তারা উঠবে মনেতে স্বপ্ন বকুল রাম ধনুরি পুচ্ছ এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ হেংটিং ছাড় আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল সবকিছু ফেলে রেখে তুচ্ছ এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ হেংটিং ছাড় আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল কচি কাঁচা ফুল হেংটিং ছাড় চল চল এসব ব্যাপারে সময় নষ্ট না করে বরং আমরা আমাদের কাজে যাই চল চল কাদিসনা কুলু কে বলেছে তোর কেউ নেই এই তো এই তো আমি আছি রে এই নে এই নে খা তুমি তুমি খুব ভালো গঙ্গ দাদু তুমি খুব ভালো মা বাবাকে দেখছি না কোথাও গেছে বাবা উনি তো সকাল সকাল কার কি দুঃখ তাই দেখতে বেরিয়ে গেছে সে কি মা বাবাকে তো সকাল থেকেই দেখতে পাইনি তুমি তো এ বাড়িতে নতুন এসেছো মা তাই জানো না উনি নাওয়া খাওয়া ভুলে কেবল অন্য ব্যাঙেদের উপকারই করে বেড়ায় অন্যরা কাঁদলে ওনার বুক ফেটে যায় অন্যরা হাসলে ওনার মুখেও হাসি ফোটে কিন্তু মা আমাদের রাজামশাই যে আজকে একটা আলোচনা সভা ডেকেছেন দক্ষিণ পাড়ের পদ্মপাতায় এই তো আর একটু বাদেই শুরু হয়ে যাবে বাবা না আসলে তো এই তো এসে গেছি আমি আরে বাবা ওই সভায় খানিক পড়ে গেলেও কোনো ক্ষতি নেই কিন্তু দেখ বাবা এই বাচ্চাটার তো কেউ নেই এ কিন্তু আজ থেকে আমাদের সাথেই থাকবেন এই বেচারার নাম হলো কলু ব্যাং ওই বেটা বুড়ো গঙ্গদত্ত খুব বার বেড়েছে ঠিক বলেছিস সেদিন সেদিন আমি গ্যাঙ্গোর খুঁড়োর পদ্মপাতাটা দখল করতে গেলুম আর ওই বেটা গঙ্গদত্ত এসে সব ফেস্তে দিল বেটার পরোপকার করা যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে কি করে বুড়ো গঙ্গদত্তটাকে আমাদের এই পুকুর থেকে তাড়ানো যায় বলতো সেটা সময় এলেই হয়ে যাবে আপাতত গঙ্গ বুড়োটাকে জব্দ করার একটা কোনো প্ল্যান বের কর দেখি হ্যাঁ এক্ষুনি বুড়োটা ওই পুকুর পাড় দিয়ে রাজার মিটিংয়ে যোগ দিতে যাবে
চল চল ওখানে যাই। ওই যে বেটা গঙ্গাদত্ত যাচ্ছে। এই 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 তুই শুরু কর। ও গঙ্গাদাদু, আমার পিঠটা না খুব চুলকাচ্ছে, একটু চুলকে দেবে? গঙ্গা বুড়ো, দেখো, আকাশে না, আকাশে খুব মেঘ করেছে, একটা গান শোনাবে আমাদের। গঙ্গা বুড়ো গাইছে না রে, চল আমরাই ওকে গান শোনাই। গঙ্গাদত্ত ভীষণ বুড়ো, বেটার হাড়ে হাড়ে পর্যাতি তাই, চিবিয়ে খেলো মোদের মুড়ো, মহা উজবু এই গঙ্গা বুড়ো। শুনুন বন্ধুগণ, জলাশয়ে খাবারের সংকট নিয়ে রাজা যে জরুরি মিটিং ডেকেছিলেন, এই প্রচণ্ড বৃষ্টির জন্যে সেই মিটিং ওবেলায় হবে। আর কি কোনো সমস্যা হয়েছে মা? হ্যাঁ দাদু, উপরের পাতায় ফুটো হয়ে যাওয়ায় আমার বাচ্চারা বৃষ্টিতে একদম ভিজে যাচ্ছে। শীতকালের বৃষ্টি তো, ভিজলেই ওদের ঠান্ডা লেগে যাবে। কোনো চিন্তা করো না মা, আমি তো আছি। তুমি সত্যি ভগবান গঙ্গাদাদু, তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। দাঁড়া, ব্যাটার পরোপকার করা বের করছি। আচ্ছা, এরা কেমন ব্যাং? উপকার না করে অন্যদের দুঃখ দিয়ে এদের কেন আনন্দ হয়? আমি তো কারো কোনো ক্ষতি করি না, তাহলে ওরা আমাকে অপমান করে কেন? কিন্তু না গঙ্গাদাদু, আমার মা বলেছিল যারা অন্যের ভালো করে ভগবান সব সময় তাদের ভালো করে। ঠিক বলেছিস, হ্যাঁ ঠিক বলেছিস। এই যে গঙ্গা বুড়োর বুড়ি, এই পুকুর থেকে তোমাদের এবার পাততাড়ি গোটাতে হবে। কেন? কি করেছি আমরা? কি করেছো? তোমার বর মানে গঙ্গা বুড়ো সারাক্ষণ তো আমাদের ওই পাকা ধানে মই দিয়ে চলেছে। কিন্তু বাবা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, বরং উপকারই করেছে। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, বুঝলে? যা বলছি কান খুলে শুনে রাখো, তোমার বাবা আসলে তাকে নিয়ে ভালোয় ভালোয় এখান থেকে কেটে পড়ো, নইলে। বাবা, এক্ষুনি গুন্ডারা এসেছিল বাবা। হ্যাঁ বাবা, ওরা বলল এই পুকুর ছেড়ে আমাদের নাকি চলে যেতে হবে, নইলে ওরা আমাদের ক্ষতি করবে, নাতি নাতনির মুখ চেয়ে আমাদের চলে যাওয়াই বোধহয় ভালো। একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি,
শুনে নাও সবাই, ওরা যাই করুক আমি এখান থেকে কোথাও নড়ছি না, ব্যাস। আজ আমার বরাত ভালো, আমি আমার বাচ্চাদের জন্য অনেক কষ্টে এইটুকু খাবার জোগাড় করতে পেরেছি, ওরা আজ পেট ভরে খেতে পাবে। কি হয়ে গেল? আমার সব খাবার কেড়ে নিয়ে গেল রে। আস্তে আস্তে আস্তে, আজ আমাদের জলাশয়ে এক জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে, তাই আজ আমি এই আলোচনা সভার আয়োজন করেছি। কারো কিছু বলার থাকলে একে একে বলুন। মহারাজ মহারাজ, আজ দুপুরে আমার আমার সব কিছু ডাকাতি হয়ে গেছে মহারাজ। ডাকাতি? কি ডাকাতি হয়েছে শুনি। অনেক কষ্টে জোগাড় করা খাবার মহারাজ, আমার বাচ্চারা 3 দিন হলো কিছুটি খায়নি, ওদের আজও কোনো খাবার জুটলো না মহারাজ, আপনি এর বিহিত করুন। সেই জন্যই তো আপনাদের এখানে ডেকেছি। আপনারা সবাই জানেন আজ আমাদের পুকুরে এক ভয়ঙ্কর খাবারের সংকট দেখা দিয়েছে। ব্যাঙ অনেক আছে কিন্তু খাবার নেই, এই হলো সমস্যা। মহারাজ ঠিকই বলেছেন, এই হলো সমস্যা। আর এখন এই সমস্যার কারণ খুঁজতে গিয়ে আমি দেখেছি আমাদের রাজ্যে, মানে আমাদের পুকুরে ব্যাঙের সংখ্যা বেড়ে যাওয়ার ফলেই এরকমটা হচ্ছে। মানে সমস্যা হলো ব্যাঙ সংখ্যা। এই সমস্যা মেটানোর একটাই পথ আছে। হ্যাঁ, একটাই মাত্র পথ। এই আপনাদের মধ্যে কয়েকজনকে এই পুকুর ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, এটাই আমার আদেশ। উনি ঠিকই বলেছেন, কয়েকজনকে যেতেই হবে। মহারাজ আমার মনে হয় বুড়োদেরই চলে যাওয়া উচিত। আগে হ্যাঁ মহারাজ। মহারাজ, এই পুকুর সব ব্যাঙেদের, যে বৃদ্ধ ব্যাঙেরা এখানে রয়েছেন তাদের সবার ছেলে পুলে নাতি নাতনি রয়েছে মহারাজ, বুড়ো বয়সে তারা কোথায় যাবেন মহারাজ? তার চেয়ে ওদের সবার হয়ে আমি আপনার আদেশ মতো সব কিছু করতে রাজি মহারাজ। তুমি? মহারাজ উনি সঠিক কথাই বলেছেন। হ্যাঁ মহারাজ, এই বুড়ো গঙ্গদত্ত একাই না 50 জনের খাবার খেয়ে নেয়। গঙ্গদাদু ঠিকই বলেছে মহারাজ, ও একা বেরিয়ে গেলেই 50 জনের খাবার বেঁচে যাবে মহারাজ। সবাই সবাই শান্ত হন, শান্ত হন। ঠিক আছে, এরা যখন বলছে তখন গঙ্গদত্তর এই পুকুর ছেড়ে চলে যাওয়াই সব থেকে ভালো হবে। আমি আদেশ করছি গঙ্গ, কালকের মধ্যেই তুমি এই পুকুর ছেড়ে অন্য কোথাও চলে যাও। যথাজ্ঞা মহারাজ, আমি চলে যাব। ভগবান আপনার ভালো করুন মহারাজ, আপনারা সকলে সুখে থাকুন। ভাই
ভালো থেকো গঙ্গদাদু। হে ভগবান, তুমি কি কোথাও নেই? তুমি কি পারো না আমাদের রক্ষাকারী পৃথিবীর সবচেয়ে ভালো ব্যাংক গঙ্গদাদুকে সাহায্য করতে? আমার বউ, ছেলে, ছেলের বউ, নাতি পুতি আর কোনো কেমন আছে কে জানে? আমার রাজ্যের লোকেরাই বা কেমন আছে? হে ভগবান, ওদের ভালো না করে, ওদের না দেখে আমি কেমন করে জীবন কাটাবো? তুমি তুমি ওদের ভালো রেখো ঠাকুর, আর আর আমায় আশীর্বাদ করো যেন যেন আমি আবার ফিরতে পারি আমার রাজ্যে, আমার আমার পরিবারের কাছে। ঠাকুর, ওদের ওদের ভালো রেখো ঠাকুর, ভালো রেখো। আরে, এই যে দেখছি একটা ছোট্ট ইঁদুরছানা, ও ইঁদুরছানা এখানে একা একা বসে কাঁদছো কেন ভাই? নাম কি তোমার? আমার নাম টেপি কুমারী। আমার খুব দুঃখ। কিসের দুঃখ তোমার? কেউ বকেছে? না, কেউ আমায় বকেনি। আসলে আমায় আজ সবাইকে ছেড়ে চলে যেতে হবে। বাবা, মা, ভাই, বোন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। সে কি? কেন? তোমায় চলে যেতে হবে কেন? কোথায় যাবে তুমি? আজ আমায় মরে যেতে হবে। আজ প্রিয়দর্শন আমায় খেয়ে ফেলবে। প্রিয়দর্শন? সে আবার কে? আর সে তোমাকেই বা খেয়ে ফেলবে কেন টেপি? প্রিয়দর্শন একটা ভয়ঙ্কর কেউটে সাপ। ও রোজ আমাদের রাজ্যে একজনকে খেয়ে ফেলে। আজ লটারিতে আমার নাম উঠেছে, তাই প্রিয়দর্শন আজ আমাকে খাবে। না না না, সে কি কথা! তুমি এত ছোট্ট, আর আর কি সুন্দর নাম তোমার, টেপি কুমারী। না না না, নেই, এ আমি কিছুতেই হতে দেব না টেপি। আপনি ওকে আটকাতে পারবেন না ব্যাং দাদু। ও খুব ভয়ঙ্কর আর নিষ্ঠুর, আর ওর গায়ে খুব জোর। সত্যের আর বুদ্ধির জোর গায়ের জোর থেকে অনেক বেশি টেপি। আমি সেই জোর দিয়েই ওকে আটকাবো, তোমায় আমি কিছুতেই মরতে দেব না। কিন্তু আমায় না পেলে প্রিয়দর্শন আমাদের রাজ্যে সবার ক্ষতি করবে, সবাইকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না, আমি তো আছি। শোনো, তুমি এক্ষুনি এক্ষুনি আমায় তোমার রাজ্যের সবার কাছে নিয়ে চলো। কিছু একটা উপায় আমি নিশ্চয়ই বের করতে পারব। চলো চলো টিপি। শুনুন, আমার নাম গঙ্গদত্ত। আমি এসেছি অনেক দূরের এক রাজ্য থেকে। এই টেপি কুমারীর কাছ থেকে আমি সব শুনেছি। এই ইঁদুরছানাকে আমি কিছুতেই মরতে দেব না। কিন্তু তাহলে ওই প্রিয়দর্শন আর ওর বাচ্চারা তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে। হ্যাঁ, ওই ভয়ঙ্কর কেউটে বলেছে যদি আমরা ওর আর ওর বাচ্চাদের জন্যে প্রতিদিন একজন করে না পাঠাই, তাহলে আমাদের সবাইকেও মেরে ফেলবে। তাছাড়া সাপ তো ব্যাঙের সবচেয়ে বড় শত্রু, আপনি ওকে আটকাবেন কি করে? প্রিয়দর্শন নিশ্চয়ই ওই টেপিকে না পেয়ে এতক্ষণে খুব রেগে গেছে। থাকতে
আমি থাকতে কিছুতেই আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেব না, এই কথা দিলাম আমি। যে করি হোক আমি ওকে আটকাবই। কিন্তু কিন্তু কি করে? ভাবতে দিন আমায়, ভাবতে দিন। বুদ্ধি খাটালে কিছু একটা উপায় নিশ্চয়ই বেরোবে। প্রিয়দর্শন এসে গেছে। আওয়াজ শুনে মনে হচ্ছে ও খুব রেগে আছে। আজ আজ আমাদের কারোর আর রক্ষা নেই। পালাও, সব পালাও। সবাইকে মেরে ফেলবো। সবাই লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো এক্ষুনি। আমাকে আমাকে ফাঁকি দিয়ে পালাবি ভেবেছিস? কোথাও কোথাও পালাতে পারবি না তোরা। আমি আমি তোদের সব কটাকে আজ শেষ করে দেব, শেষ করে দেব। দাঁড়াও প্রিয়দর্শন, এই শিশু ইঁদুরকে মারবে না তুমি? তুমি আমাকে থামানোর কে হে বুড়ো ব্যাং? তোমার তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি গঙ্গদত্ত, আমার সাহস হলো সত্যির সাহস। শোনো প্রিয়দর্শন, তোমার জন্য আমার কাছে একটা দারুণ প্রস্তাব আছে, তাতে তোমার আর তোমার সন্তানদের ভবিষ্যৎ সুখে ভরে উঠবে। তুমি আমায় বিশ্বাস করতে পারো প্রিয়দর্শন। প্রস্তাব? কি কি প্রস্তাব শুনি? বলবো বলবো, কিন্তু আগে তোমায় কথা দিতে হবে যে আমার প্রস্তাবে রাজি হলে তুমি আর এদের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, বলো। বলবো, কিন্তু এখন তো নয়, রাতে। আমি নিজে যাব তোমার বাড়িতে, তুমি ফিরে যাও এখন। কি ফিরে যাব? আচ্ছা, তা না হয় যাচ্ছি, কিন্তু এখন আমি আর আমার বাচ্চারা তাহলে খাবোটা কি? একটু দাঁড়াও। এই নাও এই কলা আর আপেল নিয়ে তুমি আর তোমার বাচ্চারা আজ খাও। কলার আপেল? হ্যাঁ প্রিয়দর্শন, আজ ফলাহার করো, মাঝে মাঝে নিরামিষ খাওয়া ভালো। যাও, আমি আজ রাতেই তোমার কাছে যাব। আপনি আজকে প্রিয়দর্শনকে থামিয়েছেন, অসম্ভবকে সম্ভব করেছে। হ্যাঁ গঙ্গদত্ত বাবু, আপনি পারবেন আমাদের বাঁচাতে। ভগবান ভগবান আপনার সাথে আছেন, আপনি আপনি ঠিক পারবেন আমাদের ওই ওই প্রিয়দর্শনের হাত থেকে বাঁচাতে। কিন্তু আপনি কি ভেবেছেন যে আপনি ওই ভয়ঙ্কর সাপটাকে কি বলবেন? আমি আমি শুনেছি মানুষের মধ্যে একজন লোক ছিল, তার নাম গান্ধীজি। তিনি বলতেন, সত্যের পথে থাকলে আর ভালোবেসে বোঝালে সবাই তোমার কথা বুঝবে আর হিংসার রাস্তা ছেড়ে দেবে। আমিও সেই পথেই চলব। আচ্ছা, আজ আসি তাহলে। দেখো প্রিয়দর্শন, তুমি যে সব পশু পাখিদের খেয়ে ফেলছো তাতে কতজন তাদের আপনজনকে হারাচ্ছে বলতো? কত মা তাদের সন্তানদের হারাচ্ছে, তাই না? ওঠ ওঠ বাবা, ওঠ, তোকে তো সুস্থ হতেই হবে, তোকে বাঁচতেই হবে বাবা আমার। ওঠ বাবা, সোনার ছেলে আমার। বাবা, ওরে বাবা গো,
বাবা 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 আমার সোনা আমার তোর তোর দাদাকে আমি বাঁচাতে পারলাম না রে কিছুতেই বাঁচাতে পারলাম না কিছুতেই সন্তান সন্তান হারানোর দুঃখের কথা আমি আমি বুঝি গঙ্গদত্ত কিন্তু কিন্তু সে কথা ভাবলে আমি আমার বাচ্চাকে খাওয়াবো কি আর আমি নিজেই বাকি খাবো হ্যাঁ সে কথা তো ঠিকই ঠিক আছে তার উপায় আমি বলে দিচ্ছি প্রিয়দর্শন বলো বলো গঙ্গদত্ত তাহলে আমি আর এদের সত্যি কোনো ক্ষতি করব না দেখো প্রিয়দর্শন এই পৃথিবীতে এমন সব খারাপ পশু পাখিরা আছে যারা অন্যের অনেক অনেক ক্ষতি করে তুমি তো তাদের খেয়ে ফেলে তোমার পেট ভরাতে পারো তাতে করে তোমার কোনো পাপও হবে না এটা এটা তুমি ভালো বলেছো গঙ্গদত্ত কিন্তু 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 তেমন খারাপ প্রাণীদের আমি পাবো কোথায় দাঁড়াও আমায় একটু ভেবে দেখতে দাও ওই যে বেটা গঙ্গদত্ত যাচ্ছে এই 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 তুই শুরু কর তুই শুরু কর ও গঙ্গদাদু আমার পিঠটা না খুব চুলকাচ্ছে একটু চুলকে দেবে গঙ্গবুড়ো দেখো 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 আকাশে না আকাশে খুব মেঘ করেছে একটা গান শোনাবে আমাদের গঙ্গবুড়ো গাইছে না রে চল আমরাই ওকে গান শোনাই গঙ্গদত্ত ভীষণ বুড়ো ব্যাটার হাড়ে হাড়ে পর্যাতি তাই চিবিয়ে খেলো মোদের মুড়ো মহা উজবুক এই গঙ্গবুড়ো 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 আছে তেমন জায়গা আমি তোমায় নিয়ে যেতে পারি সেখানে কিন্তু 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 কি কিন্তু তোমায় কথা দিতে হবে যে তুমি শুধু খারাপ ব্যাঙেদেরই খাবে ভালোদের নয় অনেক খারাপ ব্যাং আছে আমার রাজ্যে আমাদের পুকুরে তোমার আর তোমার বাচ্চার খাবারের কোনো অভাব হবে না আমি আমি কথা দিচ্ছি গঙ্গদত্ত আমি শুধু ওই খারাপ ব্যাঙেদেরই খাবো তুমি তুমি ওই 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 পুকুরেই নিয়ে চলো আমায় চলো তাহলে তাহলে আজ থেকে আমি আর তুমি বন্ধু হলাম মানে সাপ আর ব্যাঙ এই দুই চির শত্রু ও পরস্পরের বন্ধু তাহলে হতে পারে তাই না দুজন দুজনকে বিশ্বাসও করতে পারে কি যে ভালো লাগছে আমার আমরা আমরা বন্ধু কাল সকালেই আমরা তাহলে রওনা হব কেমন চলো প্রিয়দর্শন এক্ষুনি এসে পড়বে আমি ওকে আমার সাথে নিয়ে যাব আপনি আমাদের রক্ষা করলেন আপনি ভগবান গঙ্গদাদু ভালো থাকুন আপনি দীর্ঘজীবী হন আপনি আবার আমাদের এখানে আসবেন কিন্তু গঙ্গদাদু আসবো আসবো অবশ্যই আসবো তোমরা সবাই ভালো থেকো আমাকে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা সবাই সবাই সুখে শান্তিতে থাকবেন আমি আমি আমার বন্ধু গঙ্গদত্তর সাথে এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি চলো
চলো গঙ্গদত্ত, যাওয়া যাক। চলো প্রিয় দর্শন। ওই যে ওই সেই পুকুর, ওখানেই রয়েছে খারাপ ব্যাঙেরা। তুমি যাদের খেয়ে ভালো ব্যাঙেদের সাহায্য করবে প্রিয়দর্শন, চলো চলো গঙ্গদত্ত চলো। তুমি আর তোমার ছেলে কিন্তু শুধু খারাপ ব্যাঙেদেরই খাবে, তাহলে তোমাদের পেটও ভরবে আর ভালোরাও শান্তিতে থাকতে পারবে, বুঝেছো? বুঝেছি বুঝেছি। তুমি তুমি কোনো চিন্তা করো না গঙ্গদত্ত, আমি আমি এই পুকুর থেকে ওই খারাপ ব্যাঙেদের খেয়ে খেয়ে একেবারে শেষ করে দেব। বাবা ওই দেখো একটা ব্যাঙ, কি সুন্দর, নাদুস নাদুস, আমার আমার খুব খিদে পেয়েছে বাবা। ওটাকে তোমরা খেতে পারো, ওটা খুব শয়তান ব্যাঙ। আমাদের নতুন বাড়িটা বেশ ভালোই হবে মনে হচ্ছে, যাই দেখে আসি। খুবই পছন্দ হয়েছে গঙ্গদত্ত, এখানে থাকতে আমাদের খুব খুব ভালো লাগবে। আর এখানে অনেক খাবারও রয়েছে বাবা। না না না, আমায় না জিজ্ঞেস করে তোমরা কিন্তু কোনো ব্যাংকে খাবে না, কথা দাও আমাকে। আরে না না, ও তো বাচ্চা তাই বলেছে, তুমি ওই খারাপ ব্যাঙেদের দেখিয়ে দিলে তবেই আমরা সেগুলোকে খাবো। আমি তোমায় কথা দিচ্ছি বন্ধু। তুমি আমায় বন্ধু বলেছো, মনে থাকে যেন, আমি রোজ নিজে এসে তোমাদের দেখিয়ে দেব কারা খারাপ ব্যাঙ, তোমরা রোজ দুটো করে ব্যাঙ খাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না তো গঙ্গদত্ত। ঠিক আছে, এখন তাহলে আমি আমার পরিবারের কাছে যাই, আসি বন্ধু প্রিয়দর্শন। কতবার বলেছি আমায় রোজ একটা করে পোকা না দিলে এই পুকুরে তোকে থাকতে দেব না, তবু তুই কথা শুনছিস না। হ্যাঁ শুনছিস না কেন কেন? হ্যাঁ আমায় আমায় ছেড়ে দিন হুজুর, আমি তো গত দুদিন কিচ্ছু খাইনি, তাই আপনাকে আপনাকে কিছু দিতেও পারিনি। উনি বাবা উনি বাবা এই যে মারে লাগছে, উনি উনি বাবা রে। ওই যে দেখতে পাচ্ছ যে ব্যাংকটা ওই ভালো ব্যাংকটাকে মারছে, সেই ব্যাংকটা খুব খারাপ। তুমি তোমার আর তোমার ছেলের জন্য ওটাকে খাবার জন্য নিয়ে যেতে পারো প্রিয়দর্শন। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু, আমি এক্ষুনি ওটাকে খেয়ে ফেলবো। আজ তাহলে আমি আসি, কাল সকালে যখন তোমাদের আবার খিদে পাবে আমি এসে খারাপ ব্যাঙেদের দেখিয়ে দেব। বাবা আমার তো এখনই খুব
কি বাবা, কিন্তু এখন তো সবে ভোর, তোর এখনই খিদে পেয়ে গেল। কি জানি বাবা, হঠাৎ করেই একটা ঢেকুর উঠলো আর খুব খিদে পেল। ও মা, তাই নাকি? তা হতেই পারে বাবা, আমার বোধহয় এখানকার জল হাওয়ায় খিদেটা বেড়ে গেছে। আমারও যে একটু ওই খিদে খিদে পাইনি তা নয়। তাহলে দেখো বাবা, এ পুকুরে অনেক অনেক ব্যাঙ আছে, তার মধ্যে অনেক অনেক ভালো ব্যাঙও রয়েছে। যদি ভুল করে একটা দুটো ভালো ব্যাঙকে আমরা খেয়েও ফেলি, তাতে ব্যাঙেদের খুব একটা ক্ষতি হবে না। আর আমি তো একা নই, তুমিও তো আমার সঙ্গেই যাবে। কি মজা, কি মজা, তোমার সাথে আমিও যাব। চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, না তোষ নতোষ দেখেই দোখানা ব্যাঙ ধরে খেয়ে নেব। তারপর বাড়িতে ফিরে একটু ঘুমিয়ে নেব। তোমাদের আজ এত ভোরে আমি একটা খুব জরুরি মিটিং এ ডেকেছি। আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে আমাদের রাজ্যে একটা বড় বিপদ এসে হাজির হয়েছে। বিপদ? এখানে এসে হাজির হয়েছে একটা ভয়ঙ্কর সাপ, আর সেই সাপের একখানা বাচ্চা। সে কি? তোমরা তো জানোই সাপ হলো ব্যাঙেদের চিরশত্রু, আর ওরা মহা শয়তান, দেখতে পেলেই আমাদের কপাত কপাত করে গিলে নেবে। তাহলে এক্ষুনি আমাদের সবার এই পুকুর ছেড়ে পালানো উচিত মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদের পালানো উচিত। না না, পালাতে আমি শিখিনি, ওই শয়তান সাপকে আজই আমি পদ্ম পাতার ডাঁটি দিয়ে নিকেশ করবো। এই তো ছিলেন। এই ব্যাঙটা ছোট্ট ছিল বাবা, কিন্তু খুব মিষ্টি ছিল। যাক, ভেটটা তো বললো আর মনটাও। চলো চলো এবার গর্তে ফিরে একটু কড়া করি দিয়ে নিই, আর গঙ্গদত্তর আসার জন্য অপেক্ষা করি। বাবা বাবা বাবা, কি হয়েছে? কি চাটাচ্ছো কেন? সবাই তো জেনে ফেলবে যে আমি এখানে আছি। তুমি তো এখানে লুকিয়ে আছো রাজা মশাইয়ের ভয়, আর ওদিকে একটা সাপ আর তার বাচ্চা আমাদের রাজা মশাইকে খেয়ে ফেলেছে। সে কি কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, যারা দেখেছে তারা বলছে ওই সাপটা ভয়ঙ্কর আর ইয়াব বড়, ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে। সে কি কি সাংঘাতিক! আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি দেখি কি করা যায়। না 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 প্রিয় দর্শন, এ তুমি মোটেই ঠিক করনি। তুমি তুমি আমার অনুমতি না নিয়ে আমাদের রাজা মশাইকে খেয়ে ফেললে, ও পাড়ার একজন ভালো ব্যাংকেও তোমরা খেয়েছো। ছি 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 ছি, এই কি বন্ধুর মতো কাজ হলো? তুমি তুমি রাগ করছো কেন গঙ্গদত্ত? ওজনের মধ্যে একজন তো তোমাদের রাজা, তিনি তো তোমায় এ রাজ্য থেকে বিতাড়িত করেছেন। তাহলে তিনি আবার ভালো হলেন কেমন করে? রাজা মশাইকে ভুল বোঝানো হয়েছিল, উনি কিন্তু খারাপ ব্যাঙ নন। শ্রী প্রিয় দর্শন, তুমি আমার সঙ্গে এসে এত বড় পাপ করলে। আমি তোমায় বিশ্বাস করেছিলাম বন্ধু হিসেবে, আর তুমি কিনা? ঠিক আছে ঠিক আছে গঙ্গদত্ত, এবারের মতন তুমি আমায় মাপ করে দাও। আমি আমি কথা দিচ্ছি, এবার থেকে আমি আর আমার ছেলে তোমার দেখানো খারাপ ব্যাঙেদেরই শুধু খাবো। হ্যাঁ গঙ্গদাদু, আমিও কথা দিচ্ছি। কথাটা মনে থাকে যেন। দেখো প্রিয় দর্শন, তোমাকে একটা জরুরি কথা বলার জন্য এখানে ডাকলাম আমি। বলো গঙ্গদত্ত, বলো। তুমি আর তোমার ছেলে এতদিন আমাদের এই পুকুরে
ভালোই খাওয়া দাওয়া করেছ। সে আর বলতে, এখনো মুখে তার স্বাদ লেগে আছে। ভালো ব্যাঙের মধ্যেও 13 জন নিরুদ্দেশ, যদিও তুমি বলেছো যে তুমি তাদের খাওনি। না না, আমি কেন তাদের খেতে যাব? বন্ধু হয়ে তুমি কি আমায় অবিশ্বাস করো নাকি? না করি না, কিন্তু আর মাত্র 2 জন খারাপ ব্যাঙ এই পুকুরে আছে, ওদের তুমি আর তোমার ছেলে আজকেই খেয়ে ফেলবে সেটা আমি জানি। ঠিকই বলেছ গঙ্গদত্ত, আজকাল না বেশ খিদেটা বেড়ে গেছে। ঠিক আছে খেও, কিন্তু কিন্তু কালকেই তুমি এই পুকুর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। সে কি বলছ গঙ্গদত্ত, তোমার মতন বন্ধুকে ছেড়ে আমি চলে যাব? হ্যাঁ যাবে। দেখো প্রিয় দর্শন, আমি আমার কথা রেখেছি, এতদিন তোমাদের খাওয়ার কোনো অভাব আমি রাখিনি, বিনা পরিশ্রমেই তোমরা খেয়ে দিয়ে বেশ মোটা সোটা হয়েছো, কিন্তু কিন্তু এবার যে তোমার কথা রাখার পালা, এখানের ভালো ব্যাঙেদের কোনো ক্ষতি তুমি করবে না বলে আমায় কথা দিয়েছিলে, এতেই আমাদের বন্ধুত্বের সম্মান রক্ষা হবে। ঠিক আছে, তুমি যখন বলছো চলো চলো এই বেলা কিছু খাওয়ার ব্যবস্থা করে আসা যাক। তোমরা কি এখনই রওনা দেবে প্রিয় দর্শন? বন্ধু তুমি তুমি এ কথা বলতে পারলে গঙ্গদত্ত, এই কি বন্ধুত্বের দাম? এমন ঝড় জল বজ্রপাতের মধ্যে আমি আমি আমার শিশু সন্তানকে নিয়ে কোথায় যাব গঙ্গদত্ত? তুমি তোমার বন্ধুর কথা মানে আমার কথা নাই বা ভাবলে, তোমার সন্তানের মতন আমার সন্তানের কথাটা তো একবার হলেও ভাববে। হ্যাঁ মানে, কিন্তু এখানে থাকলে তো তোমাদের কোনো খাবার দাবার জুটবে না, তাই বলছিলাম বন্ধুর জন্য আমি উপোস থাকতেও রাজি আছি গঙ্গদত্ত। ঠিক আছে প্রিয় দর্শন, বৃষ্টি খানিক ধরে এলেই না হয় যেও, কিন্তু একটা কথা প্রিয় দর্শন, তুমি বা তোমার ছেলে ভালো ব্যাঙেদের কোনো ক্ষতি করো না। ছি 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 গঙ্গদত্ত, আমার আমার চিপটা কাটা, নইলে লজ্জায় আমার চিপ কাটতে ইচ্ছে হচ্ছে। আমি আমি কারো কোনো ক্ষতি করব না, আমার বন্ধুত্বে বিশ্বাস রাখো গঙ্গদত্ত। ঠিক আছে আমি বিশ্বাস করলাম। নিজের সন্তানের মতো এই ছোট্ট কলু ব্যাঙের কোনো ক্ষতি আমি হতে দেব না। না না না, আমি তো ওর কোনো ক্ষতি করতেও চাইনি। মিথ্যেবাদী, তোমাকে বিশ্বাস করাটাই আমার উচিত হয়নি। গত 10 দিন ধরে এই পুকুরের সব ভালো ব্যাঙেদের খেয়ে শেষ করে দিয়েছো তুমি আর তোমার ছেলে, এখন এই পুকুরে শুধু আমি আর আমার পরিবারই টিকে আছি। অতি প্রাসন্ড, অতি নীচ তুমি, বন্ধুত্বের কোনো মর্যাদাই তুমি রাখলে না। প্রিয়দর্শন, তুমি এক্ষুনি বেরিয়ে যাও তোমাদের এই পুকুর থেকে। খিদের জ্বালা বড় জ্বালা বন্ধু, তাই বাধ্য হয়ে কয়েকজনকে খেতে হয়েছে, আর আমার এই সন্তানের কথাও তো তোমার একবার ভেবে দেখা উচিত গঙ্গদত্ত। আমি কোনো কথা শুনতে চাই না প্রিয়দর্শন, যাও চলে যাও এখান থেকে, তুমি আর তোমার ছেলে পাপী,
ভগবান তোমাদের শাস্তি দেবেন। তুমি কি বললে গঙ্গদত্ত? অভিশাপ দিলে আমাদের? হ্যাঁ হ্যাঁ দিলাম দিলাম, কেননা কেননা তুমি আর তোমার সন্তান বিশ্বাসঘাতক। অভিশাপ যখন দিলেই শাস্তি তো তখন পেতেই হবে। কিন্তু কিন্তু কথাই বলে না, একবার খুন করলে একবার ফাঁসি, কিন্তু দশবার খুন করলেও একবারই ফাঁসি। তাই তাই শাস্তি পাওয়ার আগে পেট পুড়ে খেয়ে নেওয়াটাই ঠিক কাজ হবে, তাই না গঙ্গদত্ত? বিশ্বাস করা আমার মোটেই ঠিক হয়নি। ওই বিশ্বাসঘাতককে বিশ্বাস করে আমার স্ত্রী সন্তান নাতি নাতনি সবাইকে সবাইকে হারালাম আমি। কেঁদো না গঙ্গদাতু, আমি তো আছি। একমাত্র একমাত্র তুই আমার সহায়। না 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 না, তোর কোনো ক্ষতি আমি আমি হতে দেব না। ভগবান ঠিক তোমাকে বাঁচিয়ে দেবেন। দেখো গঙ্গদাদু, কাল খুব সকালে তোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব আমি। প্রিয়দর্শন আর আমাদের খুঁজেও পাবে না। সেটাই ভালো হবে, পালিয়ে যাব আমরা। কোথায় কোথায় পালাবে তোমরা? আমাদের বের এখনো ভালো করে বলেনি। আবার আবার বাচ্চাটা আবার আবার কি দেবে গেছে? খাবার পেয়েও তাকে যেতে দেওয়া ঠিক হবে না বন্ধু গঙ্গদত্ত। তুমি তো জানো কথায় বলে হাতে লক্ষ্মী পায়ে ঠেলা উচিত নয়। তুমি আমাকেও খাবে প্রিয়দর্শন? খাবো খাবো, তুমি আমার সাথে আমার গর্তে চলো, হইলে তুমি পালিয়ে যেতে পারো। চলো চলো চলো। কাল সকালে তোরই গঙ্গদাদুকে দিয়ে আমাদের জল খাবারটা বেশ ভালোই জমবে, কি বল? হ্যাঁ তা যা বলেছ, কিন্তু একটাই দুঃখ রয়ে গেল। কিসের দুঃখ? এটাকে খাওয়ার পরেই তো আমাদের এখান থেকে চলে যেতে হবে। এখানে বিনা কষ্টে বেশ খাওয়া দাওয়া করছিলাম। আরে এই তো শেষ ব্যাং, দুঃখ করিস না। কি আর উপায় আছে বল? উপায় আছে প্রিয় দর্শন, উপায় আছে, আমার কাছে উপায় আছে। আছে কি উপায়? বলো বলো এক্ষুনি বলো। উপায় উপায় হলো, এই পুকুরের দক্ষিণ দিকে ব্যাঙেদের এক গোপন আস্তানা আছে, সেটা আমি জানি। সেখানে ওই 200 জন ব্যাঙ লুকিয়ে থাকে, তোমরা তাদেরকে জীবন কাটাতে পারো। তাই তাহলে আগে বলো নি কেন গঙ্গদত্ত? আমি আমি এক্ষুনি যাচ্ছি ওখানে, এক্ষুনি যাচ্ছি। লাভ নেই প্রিয়দর্শন, তুমি শত চেষ্টা করেও ওদের গোপন বাসা খুঁজেই পাবে না। পাবো না,
না না পাবে না, ওদের পেতে হলে তোমাকে তোমাকে আমার উপর নির্ভর করতে হবে। একমাত্র আমি ওদের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসতে পারি। এখানে মানে আমাদের এই গর্তে? একেবারে এই গর্তের ভেতর, তাতে তোমাদের কষ্ট আরো কমে যাবে। তুমি তুমি সত্যি বলছো তো গঙ্গদত্ত? তোষটা ব্যাং এই গর্তের ভেতর? আমি তো তোমায় আগেও সত্যি বলেছিলাম প্রিয় দর্শন, এবারও সত্যি বলছি। তাহলে তাহলে এক্ষুনি তুমি যাও গঙ্গদত্ত, ভোর হয়ে আসছে আর আমাদেরও খিদেও পেয়েছে। হ্যাঁ বাবা, আমারও খুব খিদে পেয়েছে। আহ, দেরি করো না গঙ্গদত্ত, যাও যাও এক্ষুনি গিয়ে সব কটা ব্যাংকে আমাদের এই গর্তে নিয়ে এসো। যাও, যাচ্ছি 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 যাচ্ছি। গঙ্গদত্ত মনে হয় আমাদের ঠকিয়েছে, ও আর কখনোই এখানে ফিরে আসবে না। মিথ্যে কথা বলে কোন রকমে ওই শয়তান প্রিয়দর্শন আর তার ছেলের হাত থেকে উদ্ধার পেয়েছি। পরিবারের সবাইকে হারিয়ে হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে আমার, আর কোনোদিন আমি আমি কোনো সাপকে বিশ্বাস করব না। পণ্ডিতেরা ঠিকই বলেন, চির শত্রুকে কখনো বন্ধু হিসেবে বিশ্বাস করতে নেই, কখনো না।